আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ বর্তমানে যারা সপ্তম শ্রেণীর সমষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করছি 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও 2024 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর নতুন গণিত বইটি কেমন হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটিতে তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ বইটিকে আমরা আজকে দেখে নেব। তোমাদের 2024 শিক্ষাবর্ষের গণিত বইটি হবে, মূলত প্রথমে আমরা সূচিপত্রটি দেখে নিই। সূচিপত্রটিতে এখানে অভিজ্ঞতার শিরোনাম এবং পৃষ্ঠা নং দেওয়া আছে। গাণিতিক অনুসন্ধান 1 থেকে 24 পৃষ্ঠা, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা 25 থেকে 46 পৃষ্ঠা, গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি 47 থেকে 70 পৃষ্ঠা, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি 71 থেকে 92 পৃষ্ঠা, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ 93 থেকে 124 পৃষ্ঠা, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি 125 থেকে 146 পৃষ্ঠা, বৃত্তের খুঁটিনাটি 147 থেকে 180 পৃষ্ঠা, পরিমাপে প্রতি সমতার প্রয়োগ 181 থেকে 188 পৃষ্ঠা, বাইনারি সংখ্যা পদ্ধতি 189 থেকে 206 পৃষ্ঠা, তথ্যবুঝির সিদ্ধান্ত নেই 207 থেকে 243 পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে গাণিতিক অনুসন্ধান। এই অভিজ্ঞতা শিখতে পারবে, এখানে যে বিষয়গুলো শিখতে পারবে দেয়া আছে। তারপর একটি ছবি দেওয়া আছে, এই ছবিটি হচ্ছে মূলত একজন গণিতবিদ ফিবো নাচ্ছি। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। এবার দ্বিতীয় পৃষ্ঠাটি হচ্ছে এরকম, তিন নম্বর পৃষ্ঠায় একটি সমস্যা দেওয়া থাকবে এবং সমস্যাটি সমাধান করতে হবে। 4 নম্বর পৃষ্ঠায় ধাপে ধাপে সমস্যা সমাধানের কাজ এবং অনুমানগুলো দেওয়া আছে। 5 নম্বর পৃষ্ঠা। এবার 6 নম্বর পৃষ্ঠাতে দেখো গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, গাণিতিক অনুসন্ধানের ধাপ। 7 নম্বর পৃষ্ঠা, এখানে একটি প্রবাহ চিত্র দেওয়া আছে। সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ফ্লো চার্ট অঙ্কন করা আছে। ফ্লো চার্টটির মাধ্যমে সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ দেখানো হয়েছে। জোড়াই কাজ 11 নম্বর পৃষ্ঠাতে, এখানে কিছু কাজ দেওয়া আছে। 12 নম্বর পৃষ্ঠা, শিক্ষার্থীবৃন্দ 13 নম্বর পেজে একটি সমস্যা দেওয়া আছে। সমস্যা 2, একটি ছক দেওয়া আছে। এই ছকটিকে অর্থাৎ সমস্যার সমাধান করতে হবে, এখানে নির্দেশনা দেওয়া আছে। 14 নম্বর পেজে কিছু নির্দেশনা অনুসরণ করে পর্যবেক্ষণ ফলাফল এবং আরও একটি সমস্যা অর্থাৎ সমস্যা 3 দেওয়া আছে, এটি সমাধান করতে হবে। 15 নম্বর পৃষ্ঠায় গুণনীয়কের মাধ্যমে সমাধান। 16 নম্বর পৃষ্ঠা, 17, 18 নম্বর পৃষ্ঠা, এখানে তোমরা ইতালীয় গণিতবিদ ফিবোনাচ্চির ছবিটিকে দেখতে পাচ্ছ, তার বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। কর্মপত্র 20 নম্বর পৃষ্ঠা, নতুন কারিকুলামের 21-22, 23 নম্বর পৃষ্ঠা, 24। এবার আমরা নতুন আরেকটি অধ্যায়ে চলে আসলাম, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। এখানে একটি ছকে কাজ দেওয়া আছে। সসীম অসীম দশমিক সংখ্যা, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, একক কাজ, আসন্ন মান একক কাজ, এখানে সমতুল বৈশিষ্ট্যের কাজ একক কাজ, মৌলিক বৈশিষ্ট্যের ব্যবহার করে ভগ্নাংশের সরল, বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল, অমূলদ সংখ্যার খোঁজে,
সংখ্যার বর্গমূলের মান ও পরিমাপ, প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য, সাধারণ ভগ্নাংশের প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য, উদাহরণ এখানে একক কাজ, দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়, সংখ্যার অমূল সংখ্যা, ঘনমূল, মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল নির্ণয়, একক কাজ এবং ভগ্নাংশের ঘনমূল, সাধারণ ভগ্নাংশের ঘনমূলের বৈশিষ্ট্য, একক কাজ দেওয়া আছে এখানে, বর্গমূল এবং ঘনমূলের প্রক্রিয়াকরণ, যোগ বিয়োগ, উদাহরণ, সমাধান, গুণ ভাগ, বাস্তব সংখ্যার বাক্স, পরবর্তী অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এখানে অভিজ্ঞতায় শিখন বলতে আছে, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এখানে শ্রেণীকক্ষে দ্বিপদী রাশি খুঁজি, দ্বিপদী সংখ্যা রাশি থেকে দ্বিপদী বীজগণিতের রাশি ধারণা, চিংড়ি মাছের গেলে দ্বিপদী রাশি খুঁজি, একক কাজ, দলগত কাজ, এখানে একটি ছক দেওয়া আছে দ্বিপদী ও ত্রিপদী রাশি খোঁজার ক্ষেত্রে, এখানে একক কাজ, ছক, ঘনবস্তু ও আয়তকার ঘনবস্তু, আয়তন, সুখে স্তরিত দ্বিপদী রাশির ঘন, প্যাটার্ন পর্যবেক্ষণ, একক কাজ, দ্বিপদী রাশিতে ঘনের সূত্র, জ্যামিতিক প্রমাণ, আটটি ঘনবস্তুর খেলা, দ্বিপদী রাশির বিয়োগের ঘনের সূত্র, একক কাজ, ত্রিপদী রাশি ঘনের সূত্র, বীজগাণিতিক নিয়মে ব্যবহারের মাধ্যমে প্রমাণ, ৬২ পৃষ্ঠাতে আছে উৎপাদক, দ্বিপদী রাশি ঘন এর উৎপাদক, বর্গের উৎপাদক কে, ঘনের উৎপাদক টিমের কাঁচা সাজিরা কি, বীজগাণিতিক রাশি ঘনের উৎপাদক, দ্বিপদী রাশি ঘনের উৎপাদক, ঘন রাশির সাহায্যে গোসাগু দশাগু নির্ণয়, একক কাজ, অনুশীলনী, পরবর্তী অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ করি, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, লাভ ক্ষতি, লাভ ক্ষতির কিছু উদাহরণ, মুনাফা মূলধনের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের সাহায্যে অঙ্ককরণ, জোড়ায় কাজ, দলীয় কাজ, একক কাজ, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়, প্রারম্ভিক মূল্য নির্ণয়,
ক্ষোভ কাজ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ অনুশীলনী জমিন নকশায় ত্রিভুজ চতুর্ভুজ পরিমাপে কম্পাস ব্যবহারের উপায় চতুর্ভুজের গঠন জ্যামিতির অনুশীলনী অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি নতুন আরেকটা অধ্যায় বৃত্তের খুঁটিনাটি শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করছে এখানে তোমাদের জ্যামিতিক চিত্র রয়েছে অনুশীলনী জ্যামিতির অধ্যায়ের উপর অনুশীলনী নতুন আরেকটি অধ্যায় পরিমাপের প্রতি সমতা প্রয়োগ কিন্তু এখানে আরেক নতুন অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রয়োগ বাইনারি উদ্দশমিক সংখ্যা বাইনারি যোগ বিয়োগ নতুন আরেকটি অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই তথ্য উপাত্ত পরিসংখ্যানের উপর তথ্য বিশ্লেষণ ক্রমচ্যুত গণ সংখ্যা শিক্ষিত
ভক্তিবৃন্দ, দেখতে পাচ্ছ আয়ত লেখো, অনুশীলনী অধ্যায়ের উপর অনুশীলনী, এ পর্যায়ে তোমাদের অধ্যায়টি সমাপ্তি। শিক্ষার্থীবৃন্দ, এ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত সম্পূর্ণ বইটি। শিক্ষার্থীবৃন্দ, এ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।